জিও ম্যাডাম মানে বেশ কিছুটা মজা আনন্দ আর একটু হাড্ডাহাড্ডি লড়াই তো থাকেই। সেই লড়াইয়ে শামিল হতে আজকে কিন্তু আমার পাশে পৌঁছে গেছে ব্যারাকপুর আর মধ্যমগ্রামের সব ম্যাডামরা। ব্যারাকপুরের রূপা প্রথমেই জিও ম্যাডামে, কেমন লাগছে বলো আগে? ভালো। আচ্ছা রূপা, লাইফে এমন বেশ ঘটনা কিছু ঘটেছে যেটা আজকে খুব হাসি পায় বা মজা লাগে? হ্যাঁ, এটা সেই ঘটনাটা একটু শুনি। আমার যখন দেখাশোনা হয়ে গেছিলো, মানে ঠিকঠাক হয়ে গেছে বিয়ের, তো তখন না আমাকে আমার হাজবেন্ড মানে বলেছিলো যে একটুখানি দেখা করবে আমার সাথে, তো বলেছিলো স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমাকে এবার আমি কী করেছি, এবার আমি ভাবছি যে আমাকে যদি এরকম কেউ দেখে যে কীরকম একটা লাগছে, তার জন্য সেই আমি ওখান থেকে দেখা না করে আমি আমার বৌদির সাথে গিয়ে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে গেছি। তো এবারে ফোন করে আমার বলছে নাকি কী ব্যাপার, তুমি আসলে না? আমি বললাম না, আমার শরীরটা খুব খারাপ, তো তাই জন্য আমি আসতে পারিনি। শ্রাবন্তী, চুড়িতে গীত দেওয়াটা শিখিয়ে দিয়েছি, খেলবো এবার। তোমাদের খেলার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখছো কি সুন্দর পড়েছে চুড়িগুলো, 39 পয়েন্ট শ্রাবন্তী। আর রূপা, এত সেখানে পড়েও টেনশনে কি হলো এটা? 12 পয়েন্ট। মানুষের সুখ দুঃখকে নিয়েই কিন্তু জিও ম্যাডাম, অনেকে এসে তাদের সুখের কথা শেয়ার করে, অনেকে দুঃখের কথা। তুলসী ম্যাডাম ব্যারাকপুর থেকে, খুব কাছে কাউকে হারানোর কথা শেয়ার করবে তোমাদের। দাদার কি হয়েছিল? দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হঠাৎ মৃত্যু হয়েছে শুনে আমার খুব খারাপ লেগেছিল। কয় দাদা তোমার? 4 দাদা, বড়দাদাই মারা গেছে। ব্যারাকপুরের আরতি ম্যাডাম, সব থেকে ভালোবাসো কাকে বলো? বাপিকে। বাবাকে? তাহলে তো বাবার সম্পর্কে কিছু শোনা যেতেই পারে আজকে, কি বলো? হ্যাঁ বলো, কি বলতে চাও বাবার সম্পর্কে আজকে এত দর্শকের সামনে? মানে 2014 সালে ওনার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মানে ওনার একটা হাত একটা পা ভেঙে যায়। মানে আমার কাছে সবচেয়ে মানে দুঃখের মানে দিন ওটা, স্মরণীয়। এখন বাবা কেমন আছেন? এখন ভালো আছেন। হাত পাটা কি হয়েছে অবস্থা, মানে ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, দুটো ভেঙে গেছিলো, তো এখন ঠিক আছেন, ভালোই আছে। দুই জায়ের খেলা ম্যাডাম, রেডি? সময় শুরু, সময় শুরু করিনি কিন্তু, সময় শুরু এখন। সময় শেষ, তুলসী ম্যাডাম 21 পয়েন্ট আর 12 পয়েন্ট পেয়েছে আরতি ম্যাডাম। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। খুব সুন্দর নূপুর ম্যাডাম, কোথা থেকে এসো আগে বলো? শ্যামবাজার থেকে এসেছি। নূপুর ম্যাডাম কিন্তু এসেছে ননদের সাথে, তাই তো? ননদকে নিয়ে। জমা ম্যাডাম, আগে খেলাটা খেলে নেবো, তারপর প্রচুর গল্প করবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের ননদ বৌদির সময় শুরু করবো এখন। তোমাদের সময় শেষ, জমা ম্যাডাম 30 পয়েন্ট আর নূপুর ম্যাডাম পেয়েছে 21 পয়েন্ট। বারাসাতের স্বর্ণালী, তোমাদেরকে শোনাবে স্বর্ণালীর মেমোরেবল একটা ডে। আমি একবার দেহঘরে আমার দিদুনের সাথে
গেছিলাম ঘুরতে। এবার ওখানে তো হোটেলে গেছি, এবার একটা রুমে আমরা ছ সাতজন মতো ছিলাম। এবার একদিন ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে দিদুন আমায় ডেকে বলছে কি টিন ওট 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 ওট। এবার আমি উঠে বসে পড়েছি, এবার বলছে তোর তো অনেক স্নানের সময় লাগে, তুই শিগগিরই স্নানে যা। এবার আমি বলছি আমি কিছু দেখিনি, তখন ঘর অন্ধকার, আমার আগে দিদুন স্নান করে নিয়েছে, করে আমায় বলছে অনেক সময় লাগে তো এবার স্নানে যা। এবার আমি কিছু টাইম টাইম না দেখে চলে গেছি স্নানে। এবার স্নান টান করে ওই ঠান্ডা জলে, ডিসেম্বর মাস তখন, ওই ঠান্ডা জলে স্নান টান করে শীতের মধ্যে আমি এসেছি, এসে রেডি টেডি হয়েছি। এবার আমার দিদুন তখন বলছে কি যে এই দেখ তো কটা বাজে, আমি ঠিক বুঝতে পারছি না, অন্ধকার ঘর, রুম অন্ধকার। এবার আমি তখন ঘড়ি দেখে বলছি কি ও দিদুন আড়াইটে বাজে। তারপর আমরা আবার ও বলে হ্যাঁ দিদুন বলে এ তাহলে ঘুমা ঘুমা ঘুমা, তারপর ঘুমিয়ে পড়েছি। খেলার জন্য রেডি সঙ্গীতা ম্যাডাম, শুরু করব, সময় শুরু তোমাদের এখন। সময় শেষ, সঙ্গীতা ম্যাডাম পেল 24 পয়েন্ট, স্বর্ণালী 21 পয়েন্ট, প্রথমে ধরতে একটু ভুল হচ্ছিল। ব্যারাকপুর থেকে নন্দিতা ম্যাডাম, ম্যাডাম বাড়িতে ঝগড়াটি করো? হ্যাঁ, কার সাথে? একজনই তো আছে ঝগড়া করার জন্য, ওই হাজবেন্ড, হাজবেন্ডের সাথে। ওকে, আচ্ছা তুমি মিরাটে কাদের সাথে গেছিলে? হাজবেন্ডের সাথে, হাজবেন্ড আর্মিতে সার্ভিস করতেন, ওখানেই থাকতাম আর কি কোয়ার্টারে। খুব মজা করতে ওখানে দুজনে? হুম। আচ্ছা মজাও করবে আবার ঝগড়াও করবে। আচ্ছা ঝগড়া করার পর কে বেশি রাগ করে বলো? আমি বেশি রাগ করি। মধ্যম গ্রামের শুভ্রা ম্যাডাম, ম্যাডাম এখন অবসর সময় কেমন করে কাটে বলো? এই নাতি নাতনিদের নিয়ে কখনো ঘুরতে যাই, কখনো বাড়িতে একটু হইচই করি, একটু গান বাজনার আসন নিয়ে বসা হয়, এইভাবে আমাদের সময় কাটে। নাতনিকে নিয়ে একবার গেছিলাম ইয়েতে ঘুরতে, দীঘা ঘুরতে, সেখানে গিয়ে মানে এমন ঝড়, সেখানে সবাই বলছে, তখন নাতি মানে বড় নাতনি যে ছোট ছিল খুব, বলছে কি এখানে কিন্তু বাচ্চাদের উড়িয়ে নিয়ে যায় ঝড়ে, যখন শুনেছি এমন ঝড় তখন। আর গেছিও আমরা ওই আয়লা না একটা কি ঝড় হলো না, কোনো ভয়ঙ্কর ঝড়ে পড়েছে, পরেই আমরা গেছিলাম, তখন ওই ঝড়টাতে মানে সেই মনে হচ্ছে যেন আমাদেরই উড়িয়ে নিয়ে যাবে। আর নাতনি যখন শুনেছে ও ভয়ে আমাদের সবাইকে জড়িয়ে ধরেছে। তারপর আমার ছেলে আর ছেলের বন্ধু ছিল, ওরা সঙ্গে সঙ্গে হোটেলে গিয়ে গাড়ি নিয়ে এসে ওই ঝড়ের মধ্যে বলে এখানে আর দাঁড়ানো নেই, এক্ষুনি আমরা গাড়িতে উঠে চলে যাব। তখন আবার সেই গাড়িতে করে আমরা সেই ভিজে অবস্থায় গাড়ি করে আমরা হোটেলে চলে যাই। নন্দিতা আর শুভ্রা ম্যাডাম, তোমাদের খেলার সময় শুরু করব এখন। সময় শেষ। আচ্ছা নন্দিতা ম্যাডাম মাত্র 6 পয়েন্ট, আর শুভ্রা ম্যাডাম কিন্তু ঠিকঠাক খেলেছে আর পেয়েছে 21 পয়েন্ট। সুমিতা ম্যাডাম মধ্যমগ্রাম থেকে এসেছে কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা আসামে গিয়ে কী কী করেছো বলো? আসামে প্রথম মানে বিয়ের প্রথমে আমি গেছি, মানে জীবনের প্রথম, তখনই আমার বাইরে বেরোনো, বেশি দূরে যাওয়া, তা আমার শ্বশুরবাড়ি যেখানে যাওয়ার কথা সেখানে আমি যেতে পারিনি অসুস্থতার জন্য, কাছাকাছি একটা জায়গা নেমে গেছিলাম, সেইখানটা স্টেশনে মানে নামিনি ট্রেনটা থেমেছিল একটা বড় উঁচু ডিলার উপরে, সেখান থেকে নেমে আমরা আমাদের আমার স্বামী আর কয়েকজনের সঙ্গে ট্রেনে পরিচয় হয়েছিল, তারা নিয়ে যাচ্ছে। এবার তো আমার সন্ধ্যে হয়ে গেছিলো, যেতে যেতে আমি কোথার থেকে আসলাম সেখানে যে যা আমার ভাসুর থাকে ওখানে, আর এক ভাসুর সেখানে গেছি, গিয়ে দেখি ভাসুরও বাড়িতে নেই, একজন মানে পাহারাদার বসে আছে, তার হাতে বিশাল একটা দা, ওই দেখে তো আমি বিশাল ভয় পেয়েছি, আমি তো ভাবছি এখানে আমাকে নিয়ে এসেছি, জীবনের প্রথম এসেছি, হয়তো আমাকে মেরে ঠেরে ফেলে দেবে। তারপরে করে এনেছে তাই তো, তারপরে দেখি যে না বলছে না ভয় নেই, আমার ভাসুরের আমাকে ডেকে নিয়ে এসেছি, জাটিঙ্গা নদী ছিল পাশে, পার হয়ে 5 মিনিট লাগে, আমি বলছি না আমিও যাব, আমাকে ফেলে রেখে গেলে হবে না, আমিও যাব। তারপর পাহাড়তে পারে ঠিক আছে আপনাদের কারো যেতে হবে না, আমি নিজে গিয়ে ডেকে আনছি। ওকে, ভালো, নতুন বিয়ে করেছে মেয়েরা বোধহয় আরেকটা বিয়ে করবে তাই তো? আমার জীবনে আর কি হয়েছে।
সুমিতা ম্যাডাম আর প্রদীপ্তা ম্যাডামের সময় শুরু করছি এখন। তাই ম্যাম, প্রদীপ্তা ম্যাডাম পেয়েছে 15 পয়েন্ট। সুমিতা ম্যাডামের নিয়মটা ভুল ছিল, তাই ঠিকঠাক চুড়িগুলো হাতে যাচ্ছিল না। ম্যাডাম পেয়েছে 3 পয়েন্ট। মধ্যমগ্রামের দেবত্রয়ী, এত মিষ্টি মেয়ে দেখলে মনে হচ্ছে না কত ইনোসেন্ট। একদমই নয়, চুরি করে এবি একবার করেছিলাম তো, একবার করেছিল। আচ্ছা ওকে, কিন্তু সে খবরটা আমরা পেয়ে গেছি। কী চুরি করা হয়েছিল, কেন করা হয়েছিল, কীভাবে করা হয়েছিল? আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা মিলে সবাই একসাথে খুব খেলতাম। এবার আমাদের একটা বান্ধবী ছিল, ওর বাড়িতে লুচি আলুর দম হলেই ওর মা আমাদেরকে আর কি সবাইকে ডেকে আর কি খেতে দিত। এবার একবার কি হয়েছে, ওর মা লুচি আলুর দম করেছে অথচ আমাদেরকে ডাকেনি। এবার আমাদের তো ভীষণ রাগ হয়েছে, কেন ডাকেনি। এবার আমরা ওকে বলেছি চল তোদের বাড়িতে আজকে লুচি আলুর দম চুরি করব। এই বলে আমরা সবাই গেছি, গিয়ে লুচি আলুর দম যতগুলো পেরেছি পকেটের মধ্যে ঢুকিয়ে, এবার কোথায় খাবো বড়রা যদি জানতে পারে বকা দেবে, সেজন্য আমাদের বাথরুমের মধ্যে ঢুকে সবাই মিলে লুচি আলুর দম খেয়ে তারপরে বেরিয়েছি। এবার মা ভেবেছে আমরা সবাই একসাথে বাথরুমে ঢুকেছি, আর মা তো বলছি মা একসাথে সবাই কেন ঢুকেছিস, কী করছিস। এবার আমরা বেরোনোর পর মা জলের পর জল ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে। জয়ন্তী রয়েছে মধ্যমগ্রামে, তোমাদের খেলার জন্য সময় শুরু এখন। সময় শেষ, জয়ন্তী পেয়েছে 27 পয়েন্ট, দেবত্রয়ী 27 পয়েন্ট। মধ্যমগ্রামে অপর্ণা চিড়িয়াখানায় ঘুরতে গেছিল, তাই তো? কি ঘটেছিল সেখানে? চিড়িয়াখানা মা বাবাদের সাথে গেছিলাম যখন, বান্ধবী মা বাবা সবাই। তখন আমরা মধ্যমগ্রাম থেকে রিটার্ন শিয়ালদা কাটা ছিল টিকিট। এবার বান্ধবী বারবার বলছে সাউথ একটু ঘুরতে যাব, তা সেই ভেবে আমরা মা বাবার কথা অবাধ্য হয়ে সবাই আমরা গেছি। এবার সাউথ নর্থে টিকিট না কেটে সাউথে কাটতে গিয়ে চেকারে ধরেছে। এবার বোন বান্ধবী সবাই মানে সেই সময় কান্না করছে আর আমি তখন হাসছি। শিবানী ম্যাডাম মধ্যমগ্রাম, ম্যাডাম তুমি আমাকে বলে লাইফে সবথেকে বড় পাওনা মেয়ে। মেয়েই আমার অহংকার। আচ্ছা মেয়ের সম্পর্কে কিছু বলো। কি বলবো, মেয়ে খুব ভালো, খুব শান্ত, ধীর স্থির, বুদ্ধিমতি, মায়ের খুব পছন্দের, তাই তো? ভালোবাসা, মায়ের বাধ্য। বাহ, খুব ভালো। অপর্ণা রেডি? শিবানী ম্যাডাম সময় শুরু এখন। টাইম আপ। অপর্ণা 33 পয়েন্ট, শিবানী ম্যাডাম গোনা ঠিক আছে 30 পয়েন্ট। মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা ম্যাডাম, ম্যাডাম দীঘাতে কত বছর আগে গেছিলে? 2016 সালে। আচ্ছা কিছুদিন আগে। কিছুদিন আগে। শুধু সেখানকার কোনো একটা ঘটনা বলো। সবাই মিলে যাওয়ার যে মজা, মজা সেটাই আমার কাছে সবথেকে বড় স্মরণীয় ঘটনা। কাদের সাথে গেছিলে? পুরো ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, বাচ্চা, দুই ননদ নন্দাই সবাই মিলে। বুঝতে পারছি প্রিয়াঙ্কা ম্যাডাম সবাইকে নিয়ে চলতে ভালোবাসে একদম। বালি থেকে রিম্পা, রিম্পা ঠিকঠাক করে খেলতে হবে, ঠিক আছে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শেষ ম্যাডামদের, রিম্পা 18 পয়েন্ট, প্রিয়াঙ্কা ম্যাডাম এই রাউন্ডে পেয়েছে 27 পয়েন্ট। সেকেন্ড রাউন্ডে খেলা হাজির হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে খেলার জন্য দেখো বাটিতে চাল রাখা আছে, চালের মধ্যে 5টা বাটিতে
পাঁচ রকমের আইটেম রাখা আছে, প্রত্যেকটা বাটিতে দশটা করে আইটেম আছে। এই দশটা জিনিস কিন্তু আগে তুলতে হবে, একটা বাটি কমপ্লিট হলে অন্য বাটিতে যাওয়া যাবে। ম্যাডামদের জন্য সময় থাকবে কিন্তু এক মিনিট। শ্রাবন্তী ব্যারাকপুরের, শ্রাবন্তী আমাকে বললো ও রান্না করতে খুব ভালোবাসে, তাই না? তুমি সব থেকে কোন জিনিসটা ভালো রান্না করো বলো তো। মাংস। মাংস যাবো নাকি একদিন আমরা সবাই মিলে? হ্যাঁ যাবেন। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক। তাহলে হাজবেন্ডকে বলো বাজার করে রেডি থাকতে, আমরা আসছি। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। রূপা ম্যাডাম, দেখেছো ভুল রয়ে গেছে, তাই তুমি পেলে শুধু 18 পয়েন্ট। আর 24 শ্রাবন্তী। তুলসী আর আরতি ম্যাডাম একদম রেডি হয়ে গেছে খেলার জন্য, আর সময় দিচ্ছি আমি ঠিক এখন। শুরু করো খেলার জন্য। তুলসী ম্যাডাম 18 পয়েন্ট, আরতি ম্যাডাম কি খেললো 46 পয়েন্ট, শুভ্রা ম্যাডাম বাচ্চাদের মতো খেলা দিয়েছি, ঠিক আছে? ওকে, নন্দিতা ম্যাডাম তোমাদের খেলার সময় শুরু করছি এখন। সময় শেষ। শুভ্রা ম্যাডাম 32 পয়েন্টস, নন্দিতা ম্যাডাম 34 পয়েন্টস, জবা ম্যাডাম কোথা থেকে এসেছো বলো? মধ্যমগ্রাম থেকে এসেছি। তোমরা আজকে বেশ কয়েকজন আমার পাশে, তাই তো? একসাথে মধ্যমগ্রাম থেকে। আচ্ছা ম্যাডাম, কাদেরকে নিয়ে মজা করতে সব থেকে ভালোবাসো বলো? মজা করতে ভালোবাসি বলতে কি, আমি একটু সবাই একটু নকল করি, কেউ কিছু বললে সেটা নকল দেখবো, কারোর একটা নকল। একটা নকল বলতে গেলে আমাদের মানে পরিবারেরই একজন আছে, মানে যে হলো মানে আমার কাকি, মানে সেজো কাকিমার বোন। যাই হোক, সেই যোগী একদিন বাড়িতে বিয়ে ছিল, বিয়েতে এবার ও কার থেকে কি খেতে চেয়েছিলো সেই খাবারটা ও পায়নি, এবার ও চলে গেছে। খানিকক্ষণ পরেই ওর ভাই, ছোটো ভাই পরে এসেছে, এসে বলছে এই সরে যা সরে যা সরে যা সরে যা, বিরাট কাণ্ড হয়েছে। কি হয়েছে? যোগী দুটুকরো দুটুকরো যোগী, সবাই তো কান্নাকাটি, আমরা সবাই কাঁদছি, কাঁদতে কাঁদতে দেখি হঠাৎ দেখি বলছে যোগী আর নেই, যোগী একদম দুটুকরো হয়ে লাইনে পড়ে আছে। তো সবাই কান্নাকাটি, কী হয়েছে কী হয়েছে, সবাই গেল। খানিকক্ষণ পর যোগী এরকম করতে করতে আসছে, কী হলো? বললো যে না আমি দেয়নি কেন, আমাকে খাবারটা দিতে হবে এক্ষুনি। এবার এইরকম ধরনের কথা। ওকে, মানে তোমরা ভেবেছিলে গেলো ওপরে, তাই তো? জবা ম্যাডাম আর নূপুর ম্যাডাম, ম্যাডাম সময় শুরু হচ্ছে এখন। ননদ আর বৌদির সময় কমপ্লিট। নূপুর ম্যাডাম 18 পয়েন্ট, আর জবা ম্যাডাম পেয়েছে 26 পয়েন্ট। সঙ্গীতা ম্যাডাম, লাইফে অনেক কিছু আমরা হারাই, অনেকভাবে হারাই, তাই না? তুমি কীভাবে মানিব্যাগ হারিয়েছিলে বলো? মানিব্যাগ বলে না, মানে 2012 সালে আমরা ভাইজ্যাগ ঘুরতে গেছি, মা বাবা আমার ফ্যামিলি সবাই গেছিলাম ঘুরতে। সেই সময় মানে ভাইজ্যাগ থেকে আরাকু গেছি, আরাকু ভ্যালিতে আমরা যখন দুপুরবেলা মানে রেস্টুরেন্টে খেতে গেছি, এবার আমার ব্যাগের মধ্যে সমস্ত এটিএম কার্ড, মোবাইল, তারপরে ক্যামেরা ট্যামেরা সব কিছু ছিল, পুরোটাই দরকারি জিনিস, সব দরকারি জিনিস ছিল। এবার খাওয়া দাওয়া করে একদম ব্যাগটা পাশে রেখে বাড়ি মানে হোটেলে চলে এসেছি।
আসার পর মানে বেমালুম ভুলে গেছি। তারপরে যখন বিকেলবেলা সব রেডি হয়ে বেরোবো, ব্যাগ খুঁজে আর পাচ্ছি না, তখন মনে পড়ে যে আমি ওখানে রেখে এসেছি। আমি তো একদম ঊর্ধ্বসারে ছুটেছি ইয়েতে হোটেল রেস্টুরেন্টে গিয়ে, ওখানে যাওয়ার পর যে মালিক সে বলছে যে না কোনো ব্যাগ তো আমি পাইনি, তো আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি, সব কিছু ওর মধ্যে ছিল। তারপর আমার কান্নাকাটি দেখে তখন ওই মালিক সে তুলে রেখেছিল ব্যাগটা আর কি, মানে যেহেতু আমি মানে লাস্টের দিকে আমরা ব্যাগ ছিলাম বোধ হয়, তারপর আমার ব্যাগটা তুলে রেখেছে লাস্টে, আমাকে সেই ব্যাগটা সম্পূর্ণ ফেরত দিয়ে, এবং ওর মধ্যে কোনো কিছু মানে হাত দেয়নি। সঙ্গীত আর স্বর্ণালী রেডি, দুজনের সময় শুরু এখন। স্বর্ণালী পেয়েছে 36 পয়েন্ট, সঙ্গীতা ম্যাডামও পেয়েছে 36 পয়েন্ট। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো ছন্দে বেঁধো সুর। খুব ভালো প্রদীপ্তা ম্যাডাম। প্রদীপ্তা ম্যাডামের সুন্দর গান শোনানো হয়েছে, এবার খেলা দেখার পালা। সুমিতা ম্যাডাম, তোমাদের সময় শুরু এখন। সুমিতা ম্যাডাম পেয়েছে 16 পয়েন্ট, প্রদীপ্তা ম্যাডাম পেয়েছে 24 পয়েন্ট। মধ্যমগ্রামের জয়ন্তী, কোন কলেজ জয়ন্তী? নিউ বারাকপুর এপিসি কলেজ। তার সাথে দেখাটা কি কলেজেই? না না, অন্য কলেজ ছিল। আচ্ছা, অন্য কলেজ এসে কি এপিসিতে দাঁড়াতো? হ্যাঁ, তাও তো মাঝে মধ্যেই। আচ্ছা, কলেজকে ঘিরে কোনো একটা ঘটনা শুনবো? হ্যাঁ, কলেজকে ঘিরে বলতে আমাদের কলেজ থেকে এক্সকারশনে যাওয়া হয়, তা আমরা একবার এক্সকারশনে গেছিলাম নৈনিতাল। সেখানে আমরা যে ঘরে ছিলাম, আমাদের পাশে যে রুমমেট, না রুমমেট না, আমার পাশের ঘরে যারা ছিল ওখানে প্রচুর হনুমান। এবারে হঠাৎ দেখা যাচ্ছে যে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, কি হয়েছে, ওদের ঘরের বেডের উপরে দুটো হনুমান গিয়ে বসে আছে, না ওরা বেরোতে পারছে না আমরা কেউ ঢুকতে পারছি, এমনকি স্যার এসেও থতমত খেয়ে দাঁড়িয়ে রয়েছে, কি করে তাদেরকে বের করা হবে, যাকেই দেখছে সামনে গেটের কাছে এত লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওরাও ভয় পেয়ে গেছে, ওরাও বেরোতে পারছে না, শুধু দাঁতকে যাচ্ছে। দেবত্রী আর জয়ন্তীর সময় শুরু হচ্ছে এখন। দেবত্রী, নিয়মে একটু ভুল ছিল, তুমি পেলে 16 পয়েন্ট। 38 পয়েন্ট পেয়েছে জয়ন্তী। অপর্ণা ম্যাডাম আর শিবানী ম্যাডামের সময় শুরু এখন। সময় শেষ। অপর্ণা পেয়েছে 26 পয়েন্ট, শিবানী ম্যাডাম খুব ভালো খেলেছে 36 পয়েন্ট। সেকেন্ড রাউন্ড শেষ করব প্রিয়াঙ্কা ম্যাডাম আর রিম্পার সাথে। প্রিয়াঙ্কা ম্যাডাম রেডি? রিম্পা, সময় শুরু হচ্ছে এখন। প্রিয়াঙ্কা 30 পয়েন্ট, রিম্পা পেয়েছে 18 পয়েন্ট। দুটো রাউন্ড কিন্তু শেষ করলাম, আরেকটা রাউন্ড বাকি রইল। তবে তার আগে ম্যাডামদের হাতে তুলে দিয়ে যাব স্টিক জুয়েলারি, কানে আর গলার ফ্যান্সি জুয়েলারি সেট তোমার জন্য ম্যাডাম।
ছজনকে নিয়ে খেলবো ফাইনালের খেলা, আর খেলাটা বেশ মজাদার হবে। ব্যারাকপুরের শ্রাবন্তী, সময় শুরু হচ্ছে এখন। শ্রাবন্তীর সময় শেষ, শ্রাবন্তী পেয়েছে 36 পয়েন্ট। ব্যারাকপুরের আরতি, সময় শুরু হচ্ছে এখন। আরতির সময় শেষ, আরতি পেল 26 পয়েন্ট। সঙ্গীতা ম্যাডাম, সময় শুরু করব এখন। টাইম আপ ম্যাডাম, 36 পয়েন্ট। ম্যাডাম, মধ্যম গ্রামের জয়ন্তী, বেগুন রান্না করো তো? হ্যাঁ, এখন জলে দিয়ে করো, করো নিশ্চয়ই ডুবিয়ে, জলে দিয়ে করে, ওকে না জলে দিয়ে বোধ হয় করে। আচ্ছা ম্যাডাম, তোমার সময় শুরু হচ্ছে এখন। জয়ন্তী, সময় শেষ। জয়ন্তী, 32 পয়েন্ট। মধ্যম গ্রামের শিবানী ম্যাডাম, শিবানী ম্যাডাম, সময় শুরু এখন। টাইম আপ, ফাইনাল রাউন্ডে শিবানী ম্যাডাম, 34 পয়েন্ট। মধ্যম গ্রামের অপর্ণা, রান্নাবান্না হয়? হ্যাঁ, করতে হয়। বেগুন রান্না করেছো? বেগুন তো ফেভারিট, আমি তো করেই নিই। তোমার ফেভারিট, বাহ। তোমার সময় শুরু হচ্ছে এখন। অপর্ণার সময় শেষ, বাড়িতে যে অপর্ণা কাজ করে ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিজই বলে সেটা, 48 পয়েন্ট। খেলা তো শেষ, ফলাফল জানার জন্য তোমরাও ওয়েট করছো, তাই সবাইকে জানাই আজকের এপিসোডে 107 পে ফার্স্ট হয়েছে অপর্ণা, আর 100 পে সেকেন্ড হয়েছে শিবানী ম্যাডাম। যাবো উইনারদের গিফট দিতে, তবে তার আগে ম্যাডামদের হাতে তুলে দিয়ে যাবো স্টিক জুয়েলারি, কানের আর গলার ফ্যান্সি জুয়েলারি সেট তোমার জন্য ম্যাডাম। একসাথে ছিল টিমটা পুরো, এবং প্রথম থেকেই দুজনে খুব ভালো খেলে যাচ্ছিল। উইনার হিসাবে, ফার্স্ট হিসাবে অপর্ণার জন্য রয়েছে চন্দ্রানী পালসের সুন্দর একটা মুক্ত সেট। শিবানী ম্যাডাম সেকেন্ড, মধ্যমগ্রাম থেকে সেকেন্ড হিসাবে থাকছে চন্দ্রানী পালসের একটা পালস সেট। জিও ম্যাডাম, শুরু করেছিলাম ব্যারাকপুর আর মধ্যমগ্রামকে নিয়ে, ফলাফল বললো মধ্যমগ্রামেরই হলো জয়। তবে হ্যাঁ, কিছুটা মজা আনন্দ সবার মধ্যেই রয়েছে, সেটুকু সাথেই নয় রইল, বাকিটা অন্য এপিসোডে অন্য কখনো করা যাবে। আজকের মতো সবার কাছ থেকে নিচ্ছি বিদায়, সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে জিও ম্যাডাম।